পেলেকে বলা হয় ফুটবলের রাজা আর ম্যারাডোনাকে ফুটবল ঈশ্বর। নিজ নিজ সময়ে পেলে ম্যারাডোনা দুজনেই ছিলেন সেরা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে সর্বকালের প্রশ্ন এলেই তেতে ওঠেন দুজন, সঙ্গে পুরো বিশ্ব। পেলে কিছু বললেই কড়া ভাষায় প্রতিক্রিয়া দেখেন ম্যারাডোনা, আবার ম্যারাডোনার জবাবে বেশ ধীরস্থিরভাবে গা জ্বালানো কথা বলেন পেলে। সর্বকালের সেরা কে, এই বিতর্ক থামাতে 2000 সালে ইন্টারনেট ভোটাভুটির আয়োজন করে ফিফা। ভোট দেন উন্নত বিশ্বের ইন্টারনেট সুবিধাভোগী মানুষেরা। ওই জরিপে বিশাল ব্যবধানে পেলেকে পেছনে ফেলে শতাব্দীর সেরা ফুটবলারের খেতাব জেতেন ম্যারাডোনা। তবে ম্যারাডোনার সঙ্গে পেলেকেও যৌথভাবে প্লেয়ার অব দ্য সেঞ্চুরি ঘোষণা করে ফিফা, কারণ বর্তমানে যেভাবে ব্যালন ডি'অর নির্ধারণ করা হয় সেভাবে 2000 সালেও শতাব্দী সেরা ফুটবলার বেছে নিতে সাংবাদিক ও কোচদের ভোট নিয়েছিল ফিফা। তাদের ভোটে সেরা হন পেলে, ফলে সর্বকালের সেরা ফুটবলার প্রসঙ্গটি এখন পর্যন্ত অমীমাংসিত রয়ে গেছে। বর্তমানে অবস্থাটা দাঁড়িয়েছে ব্রাজিল সমর্থকদের কাছে পেলে আর আর্জেন্টিনা ভক্তদের কাছে ম্যারাডোনা সেরা। পেলে ম্যারাডোনার দ্বন্দ্বের মতো ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের মধ্যেও বিশ্বকাপ এলে সম্পর্কের অবনতি ঘটে। ব্রাজিলের সমর্থকরা আর্জেন্টিনার বিপক্ষে যে দল খেলে তাদেরকে সমর্থন করেন, একই কাজ করেন আর্জেন্টিনার সমর্থকরাও। এদেশেও সেটি দেখা যায়। প্রতিবার বিশ্বকাপ ফুটবল শুরুর আগেই বাংলাদেশের বাসাবাড়ির ছাদে, বাজারে, রাস্তার পাশে আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা উড়তে দেখা যায়। আর্জেন্টিনা সমর্থকরা যদি 70 হাত পতাকা টানান, পরদিনই ব্রাজিলের সমর্থকরা টানান 80 হাত পতাকা।